ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে শিরোনাম, পরে জানিয়ে দিব বিস্তারিত। এক রকেটে এক গাড়ি ইসরায়েলি সেনা উড়িয়ে দিল কাছাম। হামলায় ইয়াসিন 105 মডেলের রকেট ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এরপরে জানিয়ে দিব হুতি আনসারুল্লাহ ইসরায়েলের মূল চালিকা শক্তিকে চাপে ফেলেছে, ইরানের মন্তব্য। জানিয়ে দিব বন্দীদের খোঁজ না পেয়ে হতাশ ইসরায়েলি সেনারা। এবারে গাজায় খোদাকে যুদ্ধের হাতিয়ার বানিয়েছে ইসরায়েল। সর্বশেষ হাসপাতালে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ, কমপক্ষে 22 ফিলিস্তিনি শহীদ। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। এক রকেটে এক গাড়ি ইসরায়েলি সেনা উড়িয়ে দিল কাছাম। এক রকেটে পুরো এক গাড়ি ইসরায়েলি সেনা উড়িয়ে দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র সংগঠন কাছাম ব্রিগেড। সোমবার কাছাম ব্রিগেড এক টেলিগ্রাম বার্তায় জানায়, দখলকৃত ফিলিস্তিনের বাইতে লাহিয়ায় এই অভিযান পরিচালিত হয়। কাছামের বিবৃতিতে বলা হয়, বাইতে লাহিয়ায় আমাদের মুজাহিদিনদের রকেট হামলায় একটি D9 মডেলের সশস্ত্র বুলডোজার ধ্বংস ও একটি গাড়ি ইসরায়েলি সেনা নিহত করতে সক্ষম হয়েছে। হামলায় ইয়াসিন 105 মডেলের 2টি রকেট ব্যবহার করা হয়েছে। হামলার পর আহতদের উদ্ধারে আরেকটি সেনা ইউনিট এগিয়ে আসলে তাদের উপর এন্টি পার্সোনাল বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। উল্লেখ্য, গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে, বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বর্বরচিত গণহত্যায় এখন পর্যন্ত 19,953 জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। হুতি আনসারুল্লাহ ইসরায়েলের মূল চালিকা শক্তিকে চাপে ফেলেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলি শামখানি বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েলে জাহাজ চলাচল সীমিত করে দখলদারদের মূল চালিকা শক্তিকে চাপের মুখে ফেলে দিয়েছে। তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন। আলি শামখানি আরও বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। যারাই ইয়েমেনের এই পদক্ষেপে বাধা দিচ্ছে, তারাই গাজায় ফিলিস্তিনি শিশু হত্যায় নিজেদেরকে সরাসরি সম্পৃক্ত করছে। গাজায় ইসরায়েলি গণহত্যা অব্যাহত থাকায় লোহিত সাগরের বাবাল মানদেব প্রণালী দিয়ে ইসরায়েল অভিমুখী জাহাজগুলোর চলাচলে বাধা সৃষ্টি করে চলেছে ইয়েমেনের সামরিক বাহিনী। বিশ্বের 40% বাণিজ্য হয় বাবাল মানদেব প্রণালী দিয়ে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগ করেছে এই প্রণালী। বন্দীদের খোঁজ না পেয়ে হতাশ ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের অন্যতম লক্ষ্য হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তি নিশ্চিত করা। গত নভেম্বরে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে 110 জন ইসরায়েলি মুক্তি নিশ্চিত হলেও হামাসের হাতে এখনও শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে গত শুক্রবার গাজায় ইসরায়েলি সেনাদের ভুল করে চালানো গুলিতে 3 ইসরায়েলি বন্দী নিহত হয়েছেন। এ ঘটনার পর বন্দীদের অবস্থান শনাক্ত করতে না পারা ইসরায়েলি সেনাদের মধ্যে আরও হতাশা ভর করেছে। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় নিয়ে আসে হামাস। এই দিনই হামাসকে নির্মূল করতে যুদ্ধ ঘোষণা করে নেতানিয়াহু সরকার। অবশ্য পরে যুদ্ধের লক্ষ্য হিসেবে হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টিও যুক্ত করে ইসরায়েল সরকার। এখন পর্যন্ত 110 বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। তাদের অধিকাংশ গত মাসে 7 দিনের যুদ্ধবিরতির সময় ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ছাড়া হয়। তবে এখনও হামাসের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে। গাজায় যুদ্ধরত ইসরায়েলি ফিল্ড কমান্ডাররা বারবার জোর দিয়ে বলে আসছেন, তাদের সম্মিলিত স্বপ্ন হল হামাসের হাতে বন্দীদের খুঁজে বের করা এবং তাদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া। তবে গত শুক্রবারের ঘটনায় তাদের এমন কথাও কাজের মধ্যে কিছুটা সেধ পড়েছে। শুক্রবার 15 ডিসেম্বর সকালে গাজার সুজাইয়াতে যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 3 জন ইসরায়েলি বন্দী নিহত হয়। পরে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এই 3 ইসরায়েলি বন্দীকে হামাস যোদ্ধা ভেবে গুলি করে হত্যা করেছে তারা। শুক্রবারের ঘটনায় ইসরায়েলি সেনাদের মধ্যে বড় ধরনের হতাশা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে IDF সূত্রগুলো। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, এ ঘটনার পর নিহত 3 ইসরায়েলি বন্দীকে কোথায় রাখা হয়েছিল তা জানতে ব্যাপক তল্লাশি শুরু করেছে ইসরায়েলি সেনারা। এই ঘটনার উপর আলোকপাত করা বন্দীদের পরিস্থিতি সম্পর্কে ধারণা লাভ এবং ওই এলাকায় আরও বন্দী আছে কিনা তা নিশ্চিত হতেই এ কাজ করছে তারা।
গাজায় খোদাকে যুদ্ধের হাতিয়ার বানিয়েছে ইসরায়েল। চলমান ইসরায়েল হামাস সংঘাতে খোদাকে ইসরায়েলের যুদ্ধের হাতিয়ার বানিয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি এই ঘৃণ্য যুদ্ধ অপরাধের বিরুদ্ধে বিশ্ব নেতাদের কথা বলার আহ্বান জানিয়েছে। সোমবার 18 ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। এইচআরডব্লিউইউ বলেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের খাদ্য, পানি ও অন্যান্য মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত করছে। খোদাকে বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা একটি যুদ্ধ অপরাধ। প্রেস বিজ্ঞপ্তিতে ইসরায়েলি কর্মকর্তাদের বিবৃতি, বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষাৎকার, সাহায্য সংস্থার প্রতিবেদন এবং স্যাটেলাইট ইমেজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এমন দাবি করেছে সংস্থাটি। তাদের মতে এই অভিযোগ স্পষ্টভাবে প্রমাণিত। বেঁচে থাকার জন্য দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব সম্পদ থেকে ফিলিস্তিনিদের বঞ্চিত করতে নীতিকে ইচ্ছা মতো ব্যবহার করছে ইসরায়েল। ইসরায়েল এবং ফিলিস্তিন হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক ওমর শাকির বলেছেন, 2 মাসেরও বেশি সময় ধরে গাজার জনগণকে খাদ্য ও পানি থেকে বঞ্চিত করে চলেছে ইসরায়েল, যা ইসরায়েলি উচ্চ পদস্থ কর্মকর্তাদের দ্বারা অনুপ্রাণিত এবং সমর্থিত একটি নীতিকে এবং বেসামরিক মানুষের ক্ষুধাকে যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করার কৌশলকে প্রতিফলিত করে। তিনি আরো বলেন, এই ঘৃণ্য যুদ্ধ অপরাধের বিরুদ্ধে বিশ্ব নেতাদের কথা বলা উচিত। এটি গাজার জনগণের উপর বিধ্বংসী প্রভাব ফেলেছে। বিবৃতিটি এমন সময় এলো যখন গাজা উপত্যকায় নির্বিচার বোমা বর্ষণের ফলে বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধির বিষয়ে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপের মুখে পড়েছে ইসরায়েল। হাসপাতালে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ, কমপক্ষে 22 ফিলিস্তিনি শহীদ। গাজা শহরের আশিফা হাসপাতালে ইহুদিবাদী সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে 22 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আল মায়াদিন সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ওই 22 ফিলিস্তিনির বেশিরভাগই শরণার্থী ছিলেন। আশিফা হাসপাতালের সার্জিক্যাল বিভাগে তারা ইহুদিবাদী সেনাবাহিনীর বোমা হামলার পর শহীদ হন। গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, আল আকসা তুফান অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 38 জন চিকিৎসা কর্মীকে ইহুদিবাদী সেনারা আটক করেছে। হাসপাতালে যখন অমানবিক পরিস্থিতি বিরাজ করছে সে সময় তারা আশিফার মহাপরিচালক সহ ওই 38 জন চিকিৎসা কর্মীকে আটক করে। এদিকে গাজা স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক মনির আল বার্স বলেছেন, ইহুদিবাদী সেনারা কামাল আদওয়ান হাসপাতালকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ওই হাসপাতালটির এখন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সক্ষমতা নেই। কামাল আদওয়ান হাসপাতালে ইহুদিবাদী সেনারা শহীদদের মৃতদেহ একটি বড় গর্তে দাফন করেছে। একথা উল্লেখ করে আল বার্স আর বলেন, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা আজও হামলা চালায়। বর্বরোচিত ওই হামলায় অন্তত 100 বেসামরিক ফিলিস্তিনি শহীদ এবং অপর 20 জন আহত হয়েছেন। আরও 100 জনের মতো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন। সকালেও ইহুদিবাদী সেনারা দক্ষিণ গাজার খান ইউনুসে অবস্থিত নাসের হাসপাতাল কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে হামলা চালিয়েছে। ওই হামলায় 1 ফিলিস্তিনি মহিলা শহীদ এবং আরও 1 আহত হয়েছেন। গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।